দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে নির্বাচনী ট্রেন। সেই ট্রেনে প্রথম দিকে 29টি দল যাত্রী হয়ে উঠেছিল, মাঝপথে স্টেশনেই অন্তদ্বন্দ্বের কারণে বাদ পড়েছেন গণতন্ত্রী পার্টি। আর যারা এই নির্বাচনী ট্রেনে উঠতে চেয়েছিলেন, এরকম প্রায় 561 জন যারা এমপির দৌড়ে অংশ নিতে চেয়েছিলেন, তারা বাতিল হয়েছিলেন, তারা নির্বাচনী আপিল করেছেন এবং সেই আপিলের শুনানিও কিন্তু আজকে শেষ হয়েছে। এছাড়া রাজনীতির কেন্দ্রে থেকেও চলছে হিসেব নিকেশ, একের সঙ্গে আরেকজন প্রার্থী কিভাবে টেক্কা দেওয়া যায় তারই কিন্তু এখন তুলনা চলছে। আমরা শুরুতেই কেন্দ্রের রাজনীতির খবর জানব, কারণ কেন্দ্রে আওয়ামী লীগের যে শরিকরা রয়েছেন তাদের সঙ্গে তাদের যে আসন ভাগাভাগি সেই বিষয়টি যেমন রয়েছে, একই সঙ্গে অন্য দল অর্থাৎ সংসদীয় বিরোধী দল যারা শক্ত আসন পেতে চায় তাদেরও কিন্তু দৌড়ঝাঁপ কিন্তু আমরা খেয়াল করছি। সেই জাতীয় পার্টির বাড়ছে নির্বাচনী উত্তাপ, প্রায় 6 দিন ধরে প্রার্থিতা ফিরে পেতে যারা বাদ পড়েছিলেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তারা আপিল করেছিলেন, তাদের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বাদ পড়া প্রায় 55%, অর্থাৎ 561 জনের মধ্যে বাদ পড়াদের মধ্যে আপিল যারা করেছিলেন তাদের মধ্যে 285 জন কিন্তু প্রার্থিতা ফেরত পেয়েছেন। শরিকদের 7টি আসন ছাড় দিয়েছে গত সংসদ নির্বাচনে। আওয়ামী লীগের যে মিত্র 14 দলীয় জোট তাদেরকে 8টি আসন ছাড় দিয়েছিল, এইবার দ্বাদশ সংসদ নির্বাচনে শরিকদের 7টি আসন ছেড়েছে। এই আসন ছাড়ের মধ্যে বাদ পড়েছেন তরিকত ফেডারেশন, তারা 2টি আসন চায়, এই নিয়ে তারা কিন্তু দৌড়ঝাঁপও শুরু করেছেন। দিন দরবার কিন্তু এখনও চলমান রয়েছে, কালকে পর্যন্ত তাদের এই দিন দরবার চলবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। স্বতন্ত্র আতঙ্কে রয়েছেন হেভিওয়েট প্রার্থীরা, অর্থাৎ আওয়ামী লীগের যারা এমপি বর্তমানে রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের আসনেও কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সেসব কারণে সেই এমপি মন্ত্রীদের কিন্তু এখন ঘুম হারাম অবস্থা এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই 300 আসনের মধ্যে 133টি আসনে একেবারে হেভিয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই কিন্তু আমরা আভাস পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে এই 300 আসনের মধ্যে প্রায় 88টি আসনে তাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্যে যে দ্বিমুখী অবস্থান রয়েছে আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, অন্য যারা প্রার্থী তাদের মধ্যে লড়াই হবে এবং এই লড়াইয়ের কারণে এই 88টি আসনের সহিংসতা বা এই ধরনের উদ্বেগ কিন্তু তারা প্রকাশ করছে। ক্ষমতার স্বপ্ন বাদ দিয়েছে জাতীয় পার্টি, তারা এখন সংসদের শক্তিশালী বিরোধী দল কিভাবে হওয়া যায়, আমরা যতটুকু খবর পাচ্ছি তারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে দেন দরবার করছে। অন্তত 40 থেকে 50টি আসন তারা যেন সংসদে নিতে পারে সমঝোতার মাধ্যমে এমনটি কিন্তু আভাস পাচ্ছি। অন্যদিকে যারা নির্বাচনী ট্রেনে ওঠেনি সেই বিএনপি বলছে দেশ ও দলকে বিপদে ফেলছে আওয়ামী লীগ। এরকম ভাগ বাটারা করে নির্বাচন করার কারণে দেশকে যেমন বিপদে ফেলছে আওয়ামী লীগ, একই সঙ্গে দলকেও বিপদে ফেলছে। এবং একতরফা নির্বাচন করার পরে যদি আওয়ামী লীগ সরকার গঠন করে তাহলে পরবর্তী 5 দিন আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় থাকবে সেটিই কিন্তু তারা বলছেন। আমরা ঢাকার বিভাগের যে 20টি আসন রয়েছে 20টি আসনের মধ্যে 1টি আসনের খবর জানবো, কারণ প্রতিদিনই আমরা ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের খবরাখবর আপনাদেরকে জানাই। আজকে আমরা বেছে নিয়েছি ঢাকা 15 আসনে যেটি এলাকা সংসদীয় এলাকা সেটি হচ্ছে যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 4 নম্বর, 13 নম্বর, 14 ও 16 নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত হয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে 344,507 জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে কিন্তু স্বতন্ত্র প্রার্থী খুব একটা নেই, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এবারও আওয়ামী লীগ যাকে ভরসায় রেখেছেন তিনি হচ্ছেন কামাল আহমেদ মজুমদার, তিনি একজন মন্ত্রী এবং বর্তমান এমপি। তিনি যেমন রয়েছেন একই সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী শামসুল হক তিনিও কিন্তু রয়েছেন। এছাড়া এই আসনে অন্য কয়েকটি প্রার্থী দলের প্রার্থী রয়েছে, এর মধ্যে বিএনএমের প্রার্থী রয়েছে, তৃণমূল বিএনপির প্রার্থী রয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী রয়েছে এবং এই আসনে মোট ভোটার সংখ্যা 344,507 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,76,700 জন, নারী ভোটারের সংখ্যা হচ্ছে 1,67,806 জন এবং এই আসনে তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন, তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিবেন। আমরা এই আসনের খবরাখবর জানবো, এই আসনের খবরাখবর জানাতে সহকর্মী রাইদুল ইসলাম শুভ আছেন। শুভ, এই আসনের আসলে ভোটের হালচালটা কেমন হবে ঢাকা 15 আসনের? জি আফজাল, আপনি যেমনটা বলছিলেন যে আসনটি মাত্র 4টি ওয়ার্ডকে কেন্দ্র করে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের
চার, ১৩, ১৪ এবং ১৬ এই চারটি ওয়ার্ডকে কেন্দ্র করে ঢাকা ১৫ আসনে, ১৫ আসনকেই আসলে গত তিনবার পরপর তিনবার কিন্তু এই আসনটিতে কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন কামাল আহমেদ মজুমদার। এবং যেহেতু আগামী ২০২৪ সালের নির্বাচনেও কিন্তু আসলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকেই কিন্তু তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। এবং যদি বিরোধী দলের কথা বলতে যাই, তার বিপক্ষে রয়েছে জাতীয় পার্টি শামসুল হক, তিনি আসলে প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি দলের মনোনয়ন কিন্তু পেয়েছে, ৮ জন এখান থেকে মনোনয়ন, এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তো এই ৮ জনের মধ্যে কিন্তু সকলকে আসলে রিটার্নিং কর্মকর্তা কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। তো এখানকার মানুষের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে পরপর যেহেতু তিনবার তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী যিনি কামাল আহমেদ মজুমদার এখানে ছিলেন, তার যে জনপ্রিয়তা কিন্তু তিনি আসলে এগিয়ে আছে। কিন্তু যদি আমরা বিরোধী দলের কথা বলতে চাই, প্রতিপক্ষ দল, তিনি কিন্তু আসলে সেরকম আসলে আমরা এখানকার মানুষের সারা আসলে আমরা তেমন একটা দেখিনি। তবে তাদের আসলে প্রত্যাশা জায়গা যে নির্বাচন, এবারে নির্বাচন যেমনই হবে সুষ্ঠু হবে এবং তারা তাদের জায়গা থেকে আসলে ভোট দেবেন এবং তাদের যে আসলে যে চাওয়া পাওয়ার জায়গাগুলো রয়েছে সেগুলো যেন আসলে বাস্তবায়ন হয় সে বিষয়টি আসলে তারা বারবার করে আসলে তুলে ধরার কথা। আপনার কাছে একটি বিষয় আমার জানার আছে, সেই বিষয়টি হচ্ছে যে এই আসনে তো জাতীয় পার্টিরও প্রার্থী আছে, তাদের বা তার কোনো তৎপরতা আপনি খেয়াল করেছেন কিনা? জি আফজাল, আপনি আসলে যেমনটা বলছেন যে তৎপরতার যদি জায়গায় বলতে যাই, আসলে তেমন একটা তৎপরতা আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, তারাও আসলে তেমনভাবে আসলে কথা বলতে পারছিলেন না, তেমন একটা আসলে তৎপরতার জায়গা কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে যেহেতু ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছে তার যে আসলে জনপ্রিয়তার জায়গাটা সেটি কিন্তু আসলে এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যে কামাল আহমেদ মজুমদার যিনি রয়েছেন তার যে জনপ্রিয়তা আসলে সেই জায়গাটা আসলে অনেক বেশি লক্ষ্য করে। যেমনটি বলছিলাম যে এবারে নির্বাচন আসলে ভিন্ন ধর্মী হওয়ার পর আশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, একটা আশা উদ্দীপনা, যেহেতু ৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরপর তিনবার তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সংসদ নির্বাচিত হয়েছেন সংসদীয় আসন থেকে, সে জায়গা থেকে আসলে এখানকার মানুষের প্রত্যাশা কিন্তু রয়েছে যে এগিয়ে তিনি আছেন বলে আসলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি। তো এক কথায় বলা যেতে পারে যে এই আসনে টোটাল সর্বমোট ৮ জন ফর্ম সংগ্রহ করেছিলেন, ৮ জন বিভিন্ন দলের কিন্তু হয়ে আসলে তারাও কিন্তু লড়ছেন বলে আমরা যে বিষয়টি জানতে পারি। তো এই ছিল আমার কাছ থেকে মিরপুর এলাকা থেকে সর্বশেষ। রায়দুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ৩০০ আসনের মধ্যে যে ৩৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা স্বস্তিতে রয়েছে, তাদের মধ্যে ঢাকা ১৫ আসনের যিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার, তার শক্ত প্রতিপক্ষ না থাকায় তিনি কিন্তু স্বস্তিতে আছেন।